বাবা বাড়ি ঘর তছনছ করে দিচ্ছি, কোথাও খুঁজে পাওয়া যায় না বাচ্চাটাকে। কি দাদা, দাদা রূপ কোথায় গো? আমি কোথাও খুঁজে পাচ্ছি না, প্রাণেশ্বরীর কাছে নেই, ওর কাছে নেই, আমি তো ভাবলাম তোমার কাছে আছে, কোথাও খুঁজে পাচ্ছি না। রূপ কোথায় বলো না, ওঠো না তুমি। নেই, চলে গেছে। ওইটুকু একটা বাচ্চা, ও পায়ে পায়ে হেঁটে হেঁটে চলে যাবে, আশ্চর্য মানুষ তো, আমি কোথাও খুঁজে। হে ভগবান, হে ভগবান, ও দাদা, ও দাদা, ছেলেটাকে কেউ চুরি করে নিয়ে গেল না তো? ও বাবা, কেউ চুরি করেনি, ওর মা এসেছিল নিয়ে গেছে। রূপের মা? বনানিদি এসেছিল দাদা? এসেছিল, চলেও গেছে। এসেছিল, চলে গেছে? তুমি যেতে দিলে কেন? আমি তাকে আটকে রাখতে চেয়েছিলাম সারা জীবনের জন্য, কিন্তু আমার কোনো কথা শোনার আগেই পালিয়ে গেছে। আর তাই তুমি মন খারাপ করে এখানে বসেছিলে, তাই তো? কি আশ্চর্য মানুষ বলো তো। ও দাদা, দাদা আমার কথা শুনো, খুব বেশি তো নিশ্চয়ই যেতে পারেনি, তুমি যাও খুঁজে নিয়ে এসো। আমি যাব না, তোমার দরকার হলে তুমি যাও। আমি আমি একটা মেয়ে মানুষ, কলকাতার রাস্তাঘাট ভালো করে চিনি না আমি, আর তুমি একজন পুলিশ, তুমি কলকাতার সমস্ত রাস্তাঘাট চিনো, তুমি যাও খুঁজে নিয়ে এসো। কেন যাব, কেন? বারবার তোমার দিদি পালিয়ে পালিয়ে বেড়াবে আর আমি খুঁজে খুঁজে আনবো, ওর কি অধিকার আছে বাড়িতে থাকার? কি অধিকার আছে? ও এখানে থাকতেই চায় না, ও যারা ভালোবাসে তাদের কষ্ট দিয়ে আনন্দ পায়, কোনো সেন্স নেই। অধিকারের কথা বলছো দাদা? সত্যি করে বলো তো, কোন অধিকারে মানুষটা থাকবে এখানে? মেয়েরা বাপের বাড়িতে থাকে জন্মের অধিকারে, তারপর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, সেখানে স্বামীর অধিকার, সিঁদুরের অধিকার, আর অধিকার ছাড়াও মেয়েরা কোথাও থাকতে পারে, যেমন আমি থাকি তোমাদের বাড়িতে, তোমাদের দেখাশুনো করি, রূপের দেখাশুনো করি। আর আরো এক জায়গা আছে যেখানে অধিকার ছাড়াও থাকা যায়, সমাজ তাদের খারাপ মেয়ে বলে দাদা। ছোট মুখে বড় কথা বলছো, একটু ভেবে বলো তো দাদা, যা বললাম সেটা কি সত্যি না? আমিও তোমার দিদিকে একটা অধিকার দিতে চেয়েছিলাম, নেয়নি। চেয়েছিলে মনে মনে? আশ্চর্য, তুমি জানো না মেয়েরা মুখ ফুটে কিছু বলতে পারে না, কিছু চাইতে পারে না। কি করে জানবো? আমি হাজারটা প্রেম করেছি, কোনো সেন্স নেই। এখন তো রাত হয়ে গেছে, বাচ্চা নিয়ে খুব বেশি দূর নিশ্চয়ই যেতে পারেনি, এখন তুমি যাও গিয়ে খুঁজে নিয়ে এসো, তোমার পায়ে পড়ে যাবে। মাঝ রাস্তায় লোকের বাড়িতে বাড়িতে আমি কড়া নাড়বো, মাঝ রাত্রি হয়ে গেছে। ঠিক 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 বলছো, সকালে যাও, সকালে তো কোনো আপত্তি নেই। একটা কথা ভেবে দেখো দাদা, ও একটা অসহায় মেয়ে, হ্যাঁ, আর রূপকে কিভাবে বড় করে তুলবে, কিভাবে মানুষ করবে? আর যদি সেটা পারেও, তাহলে তুমি বাবা আমি আমরা রূপকে ছেড়ে কিভাবে থাকবো দাদা? আর পারবো না তো, পারবো না থাকতে। আমি আর একটা কাজ করবো বুঝলে, কালকে আমি যাব গিয়ে ওই তোমার দিদি যদি ফিরতে না চায়, বাচ্চাটাকে জোর করে কেড়ে নিয়ে চলে আসবো, দেখবো এখানে না এসে কী করে থাকে। ও বাচ্চার উপর আমার অধিকার আছে, চেনে না আমাকে।